বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী। বরাবরের মতোই সিএই হোম ডিজাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক, স্ক্রিনে আপনারা যে ফ্লোর প্ল্যানগুলি দেখতে পাচ্ছেন এটা নিয়ে মূলত আজকে আলোচনা করতে চলেছি। তো চলুন সম্মানিত ভিউয়ার, আর বেশি কথা বাড়াবো না, আমরা মূলত ভিডিওর মূল অংশে যাই। সম্মানিত দর্শক মন্ডলী, ভিডিও শুরুতেই আপনাদেরকে বলে রাখি, যারা আমার এই চ্যানেলের নিয়মিত দর্শক তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এই চ্যানেল এই ভিডিওটি নতুন দেখছেন তাদেরকে বলে রাখছি, এই ধরনের ভিডিও আমরা এই চ্যানেলটিতে নিয়মিত আপলোড করে যাচ্ছি। তো আপনারা যদি এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে অল অপশনে চাপ দিতে অবশ্যই ভুলবেন না। সম্মানিত দর্শক মন্ডলী, আমাদের এখানে যে প্লটের উপর যেই জায়গার উপর এই বিল্ডিংটা নির্মিত হচ্ছে, এই জায়গাটির যে মেজারমেন্ট আমরা দিচ্ছি সেই জায়গাটির মেজারমেন্ট এখানে দেওয়া আছে। 53 ফিট 6 ইঞ্চি হচ্ছে জমিটার এই পাশের যে অ্যাঙ্গেল টাইপের যে জায়গা, এই বাঁকা জায়গাটার মেজারমেন্ট হচ্ছে 53 ফিট 6 ইঞ্চি। আর এখান থেকে এই দিকে যে মেজারমেন্ট আমরা পাচ্ছি সেখানে হচ্ছে 88 ফিটের মতো একটা জায়গা পাচ্ছি। আর এখান থেকে এই পাশে জায়গা আছে 28 ফিট, এখান থেকে এই মেজারমেন্টটা 14 ফিট, এখান থেকে এই মেজারমেন্টটা আছে 25 ফিট, আর এখান থেকে লম্বা যে মেজারমেন্ট সেটা আমরা পাচ্ছি 95 ফিট। তো এই হচ্ছে আমাদের প্লটের চতুর্দিকের যে বাউন্ডারি ওয়ালের যে মেজারমেন্ট, বাউন্ডারি যে সীমানা যে দাগ, সেই অনুযায়ী আমাদের এখানে ডিস্টেন্সটা আপনাদের মাঝে তুলে ধরলাম। এখন এই জায়গাটিতে আমরা কিভাবে প্রত্যেকটা ফ্লোর সেট আপ করেছি এই ড্রয়িংটা নিয়েই মূলত আপনার সামনে আলোচনা করব। সম্মানিত ভিউয়ার, আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই আমরা এই ড্রয়িংটির বেসমেন্ট ফ্লোর যেটা, এই বেসমেন্ট ফ্লোরে যাই। বেসমেন্ট ফ্লোরটা হচ্ছে এটা, এখান দিয়ে যে র্যাম আছে, র্যাম দিয়ে নিচের দিকে নেমে এখানে আমাদের যে স্পেসটা পাওয়া যাচ্ছে ফ্লোরের, টোটাল স্পেসটাই হচ্ছে আমাদের পার্কিং হিসাবে ব্যবহার করা হবে। আর এটা হচ্ছে আমাদের বেসমেন্ট ফ্লোর। বেসমেন্ট ফ্লোর থেকে উপরে আমাদের যে ফ্লোরটা তৈরি করা হয়েছে গ্রাউন্ড ফ্লোর লেভেল থেকে একটু উপরে, এটা হচ্ছে আমাদের যে ফ্লোরটা তৈরি করা হয়েছে এটা হচ্ছে মার্কেটের জন্য মূলত এই ফ্লোরটা তৈরি করা হয়েছে। তা আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে স্পেসটা আছে এখান থেকে মূলত আমাদের সিঁড়ি উঠে যাবে, যে আমাদের যে মার্কেটের ফ্লোরে যে রাস্তা মাঝখান থেকে সোজা একটা রাস্তা হয়ে যাবে, একটা করিডোর টাইপের। এই মেজারমেন্ট আমরা পাচ্ছি 12 ফিট। সম্মানিত দর্শক মন্ডলী, এত সুন্দর একটা সুন্দর স্পেসের মধ্যে আমরা বেশ বড় সড়ো একটা স্পেস রাখছি, যেটা হচ্ছে মূলত আমাদের এখানে চলাফেরার জন্য যে মার্কেটের মাঝখান দিয়ে যে রাস্তা সেটার রাস্তার রাখা হয়েছে 12 ফিট চওড়ার একটা রাস্তা। আর আমাদের এখানে দোকানের সংখ্যা হচ্ছে মোট 10টি দোকানের সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি দোকানের সংখ্যা আছে। আর পিছনে যে স্পেসটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত এই মার্কেটটির টয়লেট তৈরি করা হবে। তো এই হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর নিয়ে আলোচনা। আর এখন আমরা যদি টিপিক্যাল ফ্লোরে যাই, এই মার্কেটের টিপিক্যাল ফ্লোরে, অর্থাৎ এই বিল্ডিং এর টিপিক্যাল ফ্লোরে যাই, উপরে যে যে ফ্লোরগুলি আছে প্রত্যেকটা ফ্লোরেই আমাদের উপরের দিকে যে ফ্লোরগুলো হবে এখানে প্রত্যেকটা ফ্লোরেই 4টা করে ইউনিট আমরা পেয়ে যাচ্ছি। প্রথমে আমরা যদি সিঁড়িঘর থেকে উঠি, সিঁড়িঘরের মাঝখানে বলে রাখি, সিঁড়িঘরের মাঝখানে আমাদের লিফটের একটা ব্যবস্থা আছে। সিঁড়িঘর থেকে উঠেই আমাদের এখানে সামনের দিকে 2টা ইউনিট আমরা পেয়ে যাচ্ছি, খুব সুন্দর 2টা ইউনিট। এখন এখান থেকে যে 2টা ইউনিট আমরা পাচ্ছি, প্রথমে যদি আমরা এই ইউনিটের মধ্যে প্রবেশ করি, এই ইউনিটের মধ্যে প্রবেশ করলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এই পর্যন্ত আমাদের যে ডিস্টেন্স আমরা পাচ্ছি একটা ড্রয়িং ডাইনিং এর, সেই ডিস্টেন্সটা পাচ্ছি 21 ফিটের মতো। আর এই চওড়া যে স্পেসটা আপনারা পাচ্ছেন সেটা হচ্ছে 9 ফিট 3 ইঞ্চি। সম্মানিত ভিউয়ার, ঠিক এর পাশেই আমাদের একটা বেডরুম রাখা আছে। এই বেডরুমের মেজারমেন্ট আমরা পাচ্ছি 12 ফিট 8 ইঞ্চি আর 10 ফিট। এখন ড্রয়িং ডাইনিং এর সাথেই আমাদের একটা কিচেন রাখা আছে, কিচেনের মেজারমেন্ট আমরা পাচ্ছি 11 ফিট 4 ইঞ্চি আর এদিকে পাচ্ছি 6 ফিটের মতো। সম্মানিত দর্শক, আমাদের এই ইউনিটে মূলত 2টা রুমই আছে, এখানে একটা বেডরুম আর সামনের দিকে আরেকটি বেডরুম। তো এখন এই বেডরুমে যদি আমরা দেখি, এই বেডরুমের মেজারমেন্ট আমরা পাচ্ছি 12 ফিট 2 ইঞ্চি হচ্ছে এদিকের মেজারমেন্ট,
আর এখান থেকে এদিকে মেজারমেন্ট হচ্ছে 11 ফিট 10 ইঞ্চি। এই মাস্টার বেডের সাথে আমরা একটা ওয়াল ক্যাবিনেট পেয়ে যাচ্ছি, এখানে একটা বারান্দা পেয়ে যাচ্ছি, এখানে আর একটি টয়লেট পেয়ে যাচ্ছি। এখন আমাদের বারান্দার স্পেস যেটা পাচ্ছি, বারান্দার মেজারমেন্ট আমরা পাচ্ছি 5 ফিট 3 ইঞ্চি আর 4 ফিটের মতো একটা বারান্দা, আর টয়লেটের স্পেসটা আমরা পাচ্ছি 6 ফিট 6 ইঞ্চি, আর এদিকে পাচ্ছি 4 ফুট 4 ইঞ্চির মতো একটা মেজারমেন্ট। সময় দর্শক মন্ডলী, এখন আমরা যদি এখান থেকে ঠিক বের হয়ে এসে এখানে সামনের দিকে আরেকটু আসি, এই ড্রয়িং ডাইনিং স্পেসের এই ফ্রন্ট সাইডের দিকেও কিন্তু একটা বারান্দা রাখা হয়েছে, যেটা 4 ফিট আর 7 ফিট 8 ইঞ্চির মতো একটা ডিস্টেন্স। এদিকে হচ্ছে 4 ফিট আর এদিকে মেজারমেন্ট হচ্ছে 7 ফিট 8 ইঞ্চি। ঠিক এর পাশেই আমাদের একটা কমন টয়লেট রাখা হয়েছে, যেটার মেজারমেন্ট এখানে পাওয়া গেছে 4 ফিট আর 8 ফিট 9 ইঞ্চি। তো এটা হচ্ছে আমাদের এই ইউনিটটা নিয়ে যে ডিস্টেন্স, এই ইউনিটের যে মেজারমেন্ট গুলো আমরা সেটা দেখে নিলাম। এখন ঠিক এর পাশের ইউনিট যদি আমরা আসি, পাশের ইউনিটে আমরা প্রবেশ করার সাথে সাথেই আমরা এখানে ডাইনিং রুম হিসাবে একটা স্পেস পেয়ে যাচ্ছি। বেশ সুন্দর একটা জায়গা, যেখানে ওপেন ওপেন স্পেস হিসাবে মানে ডাইনিং এর মধ্যে আলো বাতাসের আসার একটা সুব্যবস্থা রাখা হয়েছে, কারণ এখানে একটা বারান্দা স্পেস রাখা আছে, যেটার মেজারমেন্ট আমরা পাচ্ছি 7 ফিট 2 ইঞ্চি আর এদিকে পাচ্ছি হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি। ঠিক এই ডাইনিং রুমের মেজারমেন্ট আমরা পাচ্ছি এখান থেকে এই পর্যন্ত যে মেজারমেন্ট সেটা পাচ্ছি 16 ফিট 11 ইঞ্চি, আর এখান থেকে এই পর্যন্ত মেজারমেন্ট আমরা পাচ্ছি 10 ফিট 4 ইঞ্চি। সম্মানিত ভিউয়ার, ডাইনিং এর সাথেই আমাদের একটা কমন টয়লেট রাখা আছে, যেটা মেজারমেন্ট লম্বার মেজারমেন্ট আমরা পাচ্ছি 6 ফিট 9 ইঞ্চি, আর এখানে প্রস্থের মেজারমেন্ট পাচ্ছি 4 ফিটের মতো। এখন যদি আমরা এই ডাইনিং স্পেস থেকে এদিকে আরেকটু সরে আসি, এখানে আমরা পেয়ে যাচ্ছি একটা ড্রয়িং রুম। এই ড্রয়িং রুমের যে মেজারমেন্ট আমরা সেটা আমরা পাচ্ছি এখান থেকে এই পর্যন্ত মেজারমেন্ট পাচ্ছি 13 ফিট 9 ইঞ্চি, আর এখান থেকে এই পর্যন্ত মেজারমেন্ট আমরা পাচ্ছি 10 ফিট 1 ইঞ্চি। সম্মানিত ভিউয়ার, এখন ঠিক এর পাশে একটা বেডরুম রাখা আছে, যেটা কমন বেডরুম হিসেবে মূলত ব্যবহৃত হবে। এই কমন বেডরুমের মেজারমেন্ট আমরা পাচ্ছি এখান থেকে এই পর্যন্ত 11 ফিট 3 ইঞ্চি, আর এখান থেকে এই পর্যন্ত মেজারমেন্ট পাচ্ছি 10 ফিট 6 ইঞ্চি। ঠিক এর পাশেই আমাদের এখানে আরেকটি বেডরুম রাখা আছে, এই বেডরুম মেজারমেন্ট আমরা পাচ্ছি এখান থেকে এই পর্যন্ত 13 ফিট 8 ইঞ্চি, আর এখান থেকে এই পর্যন্ত মেজারমেন্ট পাচ্ছি 11 ফিট। ঠিক এই মাস্টার বেডরুমের সাথে আমাদের একটা অ্যাটাচ টয়লেট রাখা আছে, যেটা মেজারমেন্ট হচ্ছে 7 ফিট আর 4 ফিট। এখানে একটা বারান্দা রাখা আছে মাস্টার বেডের সাথে, যেটা মেজারমেন্ট আমরা পেয়ে যাচ্ছি 6 ফিট 8 ইঞ্চি, আর এখান থেকে এই মেজারমেন্ট পাচ্ছি 3 ফিট 6 ইঞ্চি। এই মাস্টার বেডের সাথে আমাদের একটা ওয়াল ক্যাবিনেট রাখা আছে। সম্মানিত ভিউয়ার, তাহলে মূলত আমাদের এই ইউনিটটাই আমরা রুম পেলাম হচ্ছে 2টা, আর এখানে এই ইউনিটের সাথে আমাদের এখানে একটা কিচেন দেওয়া আছে, যে কিচেনের মেজারমেন্ট আমরা পাচ্ছি 8 ফিট 1 ইঞ্চি, আর এদিকে পাচ্ছি হচ্ছে 7 ফিট। আরেকটি আমাদের যে কমন রুম আছে এই ইউনিটে, সেটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত মেজারমেন্ট হচ্ছে 13 ফিট, আর এখান থেকে এই পর্যন্ত মেজারমেন্ট হচ্ছে 11 ফিট। এই কমন বেডরুমের সাথে আমাদের একটা বারান্দা রাখা আছে, যেটার মেজারমেন্ট 7 ফিট 2 ইঞ্চি আর 5 ফিট। তাহলে দর্শক মন্ডলী, এখানে আমাদের 2টা ইউনিটের মেজারমেন্ট আমরা দেখলাম, 2টা ইউনিটে মূলত 3টা করে বেডরুম আমরা পাচ্ছি, 1টা 2টা 3টা, 3টা বেডরুম, আর এখানেও 3টা বেডরুম, 1টা 2টা 3টা, এই 3টা 3টা বেডরুম প্রত্যেকটা ইউনিটে আছে। আর এখান থেকে পিছনের দিকে সাইডে যদি আমাদের আরেকটি ইউনিট দেখা হয়, যে পিছনের সাইডে আমরা পেয়ে যাচ্ছি 2টা ইউনিট, পিছনের সাইডে 2টা ইউনিটের মধ্যে এখানে 2টা বেডরুম আছে এই ইউনিটে, আর এই ইউনিট 2টা বেডরুমের মধ্যে এটা মেজারমেন্ট পাচ্ছি 12 ফিট 8 ইঞ্চি আর 11 ফিট 7 ইঞ্চি। এখানে কিচেন পাচ্ছি 11 ফিট 4 ইঞ্চি আর 5 ফিট। এখানে ড্রয়িং রুম যেটা পাচ্ছি সেটা 9 ফিট 3 ইঞ্চি আর 12 ফিট। ডাইনিং স্পেসটা পাচ্ছি 13 ফিট 8 ইঞ্চি আর 10 ফিট। এখানে যে বেডরুম আছে মাস্টার বেডরুম, সেটার মেজারমেন্ট পাচ্ছি 12 ফিট 2 ইঞ্চি আর 11 ফিট 3 ইঞ্চি। এখানে আমাদের মাস্টার বেডের সাথে একটা বারান্দা রাখা আছে, সেটা 13 ফিট আর 3 ফিট। অ্যাটাচ টয়লেট আছে 4 ফিট আর 7 ফিট 7 ইঞ্চি। সম্মানিত দর্শক মন্ডলী, মূলত ভিডিও বেশ লেন্দি হয়ে যাচ্ছে, বেশ বড় হয়ে যাচ্ছে, এই কারণে ভিডিও শর্ট করার জন্য পরবর্তী পাশে যে আরেকটি ইউনিট আছে এই ইউনিটের মেজারমেন্ট আপনাদের সামনে উপস্থাপন করতে গেলে বেশ দেরি হয়ে যাচ্ছে, এই কারণে ভিডিওটা একটু শর্ট করার জন্য এই মেজারমেন্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ড্রয়িং রুম, আর এখানে হচ্ছে আমাদের বেডরুম, আর ঠিক এর পাশে একটা
ডাইনিং স্পেস আমাদের রাখা আছে, এখানে কিচেন, এখানে একটা আমাদের বারান্দা রাখা আছে, এখানে একটা কমন টয়লেট, আর দুই পাশে দুইটি বেডরুম রাখা আছে, এখানে একটা মাস্টার বেডরুম, এটা হচ্ছে কমন বেডরুম, দুই রুমের সাথে আমাদের দুইটা বারান্দা আর এই মাস্টার বেডের সাথে একটা অ্যাটাচ টয়লেট রাখা আছে। সম্মানিত দর্শক মন্ডলী, তো এই ধরনের ভিডিও যদি আপনারা নিয়মিত পেতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে অল অপশনে চাপ দিতে অবশ্যই ভুলবেন না। সম্মানিত দর্শক, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।